আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদানিল্লাহ ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, হুমায়রা মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। শাওয়াল মাসে ছয়টি রোজার ফজিলতের কথা আলোচনা করার চেষ্টা করছি। সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুতে বর্ণিত, হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী, হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশাদ করেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তারপর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো, তবে সে যেন গুনাহ থেকে এমনই ভাবে মুক্ত হয়ে যাবে, সে যেন আজি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। সম্মানিত দর্শক শ্রোতমণ্ডলী, এইভাবে সহিহুল মুসলিমের 592 পৃষ্ঠার মধ্যে এসেছে, হযরত সাইয়েদুনা আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব হাবিবে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুগন্ধময় বাণী হচ্ছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তারপর আরো ছয়টি রোজা শাওয়াল মাসে রাখলো, সে যেন সারা জীবনই রোজা রাখলো। সুবহানাল্লাহ। এইভাবে সাইয়েদুনা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক করেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের পর অর্থাৎ শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। এটা এসেছে সুনান ইবনে মাজার দ্বিতীয় খণ্ডে 333 পৃষ্ঠার মধ্যে। আর এই সমুদয় হাদিসগুলো বিশ্ববিখ্যাত একটি কিতাব ফয়জানে সুন্নাত কিতাবের মধ্যে আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল হযরতুল আল্লাহ মাওলানা ইলিয়াস আত্তার কাদরী রাজবি দামাত বারকাতুল আলিয়া ওনার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাতের 1000 পৃষ্ঠার মধ্যে এই হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ানুহু যেন আমাদেরকে এই রোজাগুলো রাখার আমল করার তৌফিক দান করেন। আমিন বিজাহিন নাবিল আমিন। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।